আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সাথে আমি অধ্যায় সাতের কালীন শাড়ি এই চ্যাপ্টারটি আমরা পড়াচ্ছি। আমরা এ পর্যন্ত কালীন শাড়ির যে চারটা ধারা আছে সেই ধারা বিষয়ে আলোচনা করেছিলাম। তো কালীন শাড়ির সবচেয়ে প্রথম যে ধারা সেটা হচ্ছে সাধারণ ধারা। তো আজকে আমরা কালীন শাড়ির সাধারণ ধারা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতিগুলো দেখব। তো কালীন শাড়ির সাধারণ ধারার মোট চারটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে মুক্ত হস্তরেখা পদ্ধতি, আধা গড় পদ্ধতি, চলিষ্ণু গড় পদ্ধতি এবং ন্যূনতম বর্গ পদ্ধতি। আজকে আমরা যে পদ্ধতিটা আলোচনা করব সেটা হচ্ছে যে আধা গড় পদ্ধতি। তো প্রথমে আধা গড় পদ্ধতির একটি আমরা প্রবলেম দেখি এবং এই প্রবলেমটিকে আমরা গাণিতিকভাবে সলভ করব এবং গ্রাফ একে দেখাবো যে কীভাবে গ্রাফটা করতে হবে। প্রবলেমটা দেখো, এটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে 2011 থেকে 2018 সালের বিক্রির পরিমাণ যেটা কোটি টাকায় সেটা দেয়া আছে। আচ্ছা, সাল দেখো, সাল হচ্ছে 2011, 12, 13, 14, 15, 16, 17, 18, আর বিক্রির পরিমাণ দেয়া আছে 90, 95, 105, 100, 110, 95, 115 এবং 120। তো এখন আমাদের এই জিনিসটাকে আধা গড় পদ্ধতির মাধ্যমে বের করতে হবে। আচ্ছা, এখন এই আধা গড় পদ্ধতিতে যদি আমরা প্রয়োগ করতে চাই এটা, তাহলে আমাদের দেখো এরকম একটা ছক লাগবে। কি কি দেয়া, সেই ছকে কি কি থাকবে দেখো, সাল আছে, বিক্রির পরিমাণ আছে, অর্ধ সারির সমষ্টি এবং আধা গড়। প্রথমে আমরা সালটা বসিয়ে নিই। আমাদের যে সালটা দেয়া আছে 2011, 2012, 2013, 2014, 2016, 2017, 2018 এবং দেয়া আছে কি বিক্রির পরিমাণ, সেটা দেখো প্রথমে দিচ্ছি আমরা 90, 95, 100, 110, 95, 115 এবং 120। আচ্ছা, এরপরে কি আছে দেখো, অর্ধ সারির সমষ্টি। ঠিক আছে, তার মানে কি আমাদের এই যে শাড়িটা আমরা দেখছি এটাকে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে। যেহেতু আমাদের এখানে কয়টা ডেটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, যেহেতু আটটা ডেটা আছে আমরা চারটা চারটা করে দুইটা ভাগে ভাগ করব পুরো সারণীটিকে। আচ্ছা, এখন আমরা বের করব অর্ধ সারির সমষ্টি, 90, 95, 105 আর 110। এই চারটা যোগ করবো প্রথমে, 90, 95, 105, 110। আচ্ছা, আমরা এখন এটা একটু যদি ক্যালকুলেটারে দেখি, 90, 95, 105, 110 এখানে বের হচ্ছে হচ্ছে 400। আর একটা হচ্ছে পরের যে শাড়িটা, এটা হচ্ছে 110, 95, 115, 120। 110, 95, 115, 120 সমান হচ্ছে 440। এখন আমরা গড় যেভাবে বের করি, যেহেতু চারটা ডেটা আছে এই রেজাল্টটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 400 ভাগ 4 সমান সমান হবে হচ্ছে যে 100, আর এখানে হচ্ছে 440 ভাগ 4। এখানে হবে হচ্ছে 110। তো আমরা এখানে কি করলাম, আধা গড় পদ্ধতিতে আমরা রেজাল্টটা বের করলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের গ্রাফ কাগজে এই ডেটাগুলো বসিয়ে বের করতে হবে যে আধা গড় পদ্ধতিটা কীভাবে গ্রাফে বের করে। তো গ্রাফের জন্য দেখো, আমাদের তো জানোই যে দুইটা অক্ষ লাগে, একটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষে থাকবে হচ্ছে সালটা আর ওয়াই অক্ষে থাকবে হচ্ছে
বিক্রির পরিমাণ। তো সালগুলো প্রথমে আমরা বসিয়ে নিই, সেটা হচ্ছে যে 2011, তারপরে দেখো 2012, 2013, 2014, 2015, 2016, 2017 এবং 18। এভাবে 11 থেকে 18 পর্যন্ত আমরা লিখে ফেললাম। আর বিক্রির পরিমাণ যেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওয়াই এক্সিসে, 5 করে গ্যাপ, যেহেতু 90, 95, 110, 115 আর এখানে হচ্ছে যে 120, এটা আমরা বিক্রির পরিমাণটা বসালাম। আচ্ছা, যেহেতু আমার কাছে গ্রাফ কাগজ নেই, সো সাদা কাগজেই তোমাদের দেখাতে হচ্ছে বিষয়টা, জানোই যে সব কিছু বন্ধ এখন। তো প্রথমে দেখি 2011-তে আছে প্রথমে হচ্ছে যে 90, 2012-তে আছে হচ্ছে 95, 2013-তে 105, 2014-তে 100, 2015-তে, 2015-তে আমরা যদি দেখি 110, 2015-তে 110, 2016-তে হচ্ছে 95, আর 2017-তে হচ্ছে 115, 115, আর 2018-তে হচ্ছে 120। এখন আমরা এই লাইনগুলোকে হালকা করে যোগ করে দিব, একবারে দাগ টানব না, হালকা হালকা করে দেখো এইভাবে যোগ করে দিব, হালকা এভাবে যোগ করে দেব। তারপরে এই যে আমরা একটা লাইন দেখছি, এইটা হচ্ছে যে আমাদের যে গিভেন ডেটা বা যে তথ্যটা দেয়া আছে সে তথ্যগুলো আগে আমরা গ্রাফে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের করতে হবে কি, আধা গড়ের যে রেজাল্টটা এটা বের করতে হবে। তো সালটা দেখো, সালের ক্ষেত্রে এখানে আধা গড় কোনটা হবে, 1, 2, 3, 4, তার মানে 12 আর 13-র মাঝামাঝি একটা সাল এখানে বসবে, আর এখানে 16 আর 17-র মাঝামাঝি একটা সময় এক্ষেত্রে বসবে। তো 12 আর 13-র ক্ষেত্রে মাঝামাঝি আমরা এখানে একটা সময় নিলাম, আর একটা হচ্ছে 16 আর 17-র একটা মাঝামাঝি সময় এখানে নিলাম। তো 12 আর 13-র মাঝামাঝি সময়ে আমরা 100 মানটা নির্ধারণ করেছি, যেটা আমাদের বের হয়েছে নির্ণয় মান। আর 16 আর 17-র মাঝামাঝি সময়ে বের হয়েছে হচ্ছে 110 নির্ণয় মান। এখন আমরা যদি এই লাইনটাকে যোগ করে দেই সোজাসুজিভাবে দাগ দিয়ে, এই যে এই লাইনটা দেখছো, এটাই হচ্ছে আধা গড়, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আধা গড়। তো আমরা যে আধা গড় পদ্ধতিতে দেখলাম, এটার বেশ কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। সুবিধাগুলো আগে আমরা জানি আসো, এটা কি সুবিধাগুলো হচ্ছে যে এটা অনেক সহজে আমরা বুঝতে পারি এবং অঙ্কন করতে পারি, এবং এখানে আর একটা সুবিধা হচ্ছে যে এটা কি গাণিতিক পদ্ধতি প্রয়োগ করা হয়, যেহেতু এটা একটা এখানে গাণিতিক পদ্ধতি প্রয়োগ করা হয় তো এটা অনেক বেশি কার্যকর। আর হচ্ছে কি, এটাকে হচ্ছে যে আমরা যদি এটাকে বর্ধিত করি প্রয়োজনে, যদি এটা আরও বর্ধিত করি তাহলে কী হবে, অতীত মধ্যবর্তী বা ভবিষ্যৎ যে কোনো সময় সাধারণ ধারার পরিমাপ সম্পর্কে জানতে পারবো, আমরা যদি এদিকে বর্ধিত করি তাহলে আমরা ভবিষ্যৎ জানতে পারবো, আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে
অতীত সম্বন্ধে জানতে পারবো, এবং এখানে হচ্ছে কোনো পক্ষপাতিত্বের সম্ভাবনাটা কম, যেহেতু এখানে আমরা গাণিতিক পদ্ধতি প্রয়োগ করেছি। আবার এটার কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি কি? যদি আমরা এটা এটা যদি সরলরৈখিক না হয়, যদি এটা বক্ররৈখিক হয়, তাহলে এ পদ্ধতিতে নির্ণীত সাধারণ ধারা সঠিক হয় না। আচ্ছা, এখানে যেহেতু সময়কালটা যদি এখানে কম হয়, আমাদের তথ্যাবলী যে আমাদের সময়কালটা আছে যদি সংক্ষিপ্ত হয়, তাহলে ভবিষ্যৎবাণী করা হলে এটা অবাস্তব হবে। যদি সময়কালটা দীর্ঘ হয়, তাহলে একটা বাস্তবসম্মত ভবিষ্যৎবাণী করতে পারবো। আচ্ছা, এখানে আমরা কি করি, আর একটা সমস্যা, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে গাণিতিক গড় ব্যবহার করি সাধারণ ধারা এই পদ্ধতিতে, গাণিতিক গড়ের যেহেতু যে অসুবিধাগুলো আছে তোমরা জানো, সে অসুবিধাগুলো এতে বিদ্যমান আছে। আচ্ছা, এটা হচ্ছে তার কি লেখা যায়, গাণিতিক গড়ের অসুবিধা সমূহ। আচ্ছা, আর এটা হচ্ছে কি, এই সাধারণ ধারাটা কি করবে, তথ্য সারির যে চক্রক্রমিক পরিবর্তন আছে সেটার প্রভাব দূর করতে পারে না। তো এই হচ্ছে অসুবিধা এবং সুবিধা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা আর একটা পদ্ধতি, অর্থাৎ চলিষ্ণু গড় যে পদ্ধতি, সে পদ্ধতিটা আলোচনা করব এবং গ্রাফের মাধ্যমে দেখব।